পাকিস্তানকে চাপে রাখতে এবার একসঙ্গে কালাস তৈরি করবে ভারত রাশিয়া ভারত ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই বেশ মজবুত সামরিক ক্ষেত্র দুই দেশকে যৌথভাবে কাজ করতে দেখা গিয়েছে এবার একসঙ্গে কালাশনিকপ তৈরি করার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগের ফলে দুই দেশের সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা এক নতুন পর্যায়ে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে ভারতে রয়েছে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি অস্ত্র কারখানা আমেঠিতে রয়েছে ইন্দো রাশিয়া রাইফেলস প্রাইভেট লিমিটেড যার সঙ্গে যুক্ত ভারতের অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ বোর্ড রসনবর্ন এক্সপোর্টস অ্যান্ড কনসার্ন কালাসনিকব এতে পঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ শেয়ার ভারতের ও রাশিয়ার ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেন যৌথভাবে এই অস্ত্র তৈরি কেবল ভারত রাশিয়ার সম্পর্কে মজবুত করবে না সঙ্গে ভারতের ইন্ডাস্ট্রিকে উৎসাহ দেবে মোদী এদিন পর্যন্ত উল্লেখ করেন বিশ্বাসের ওপর ভিত্তি করে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে তিনি এদিকে জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন রাশিয়া তারা বলেছে ভারতের সংবিধানের কাঠামো মতোই পদক্ষেপ করা হয়েছে জম্মু ও কাশ্মীরে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যখনই প্রয়োজন হয়েছে যেখানেই প্রয়োজন হয়েছে রাশিয়া ও ভারত একে অপরের পাশে ছিল আছে এবং থাকবে তিনি বলেন আমাদের সহযোগিতা শুধুমাত্র আঞ্চলিক নয় আন্তর্জাতিক এবং বিশ্বমানের সুমেরু এবং দক্ষিণ মেরু অঞ্চলেও আমরা সহযোগিতা কামনা করছি প্রধানমন্ত্রী বলেন তাদের দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত হয়েছে এটি প্রতিরক্ষা নিয়েও আলোচনা হয়েছে